দাড়ি রাখা অজেব না শুননা অজেব আর তারপরে আপনি গোলাম পুরুষ গোলাম না স্ত্রী তার অধীনে পুরুষ স্ত্রীর অধীনে আর স্ত্রী পুরুষের অধীনে স্ত্রী হচ্ছে পুরুষের অধীনে আল্লাহ আর কৌ আলান পুরুষরা হচ্ছে নেতা কার আলান নেশা তো বাড়িতে একটা মালিক লাগবে একটা পরিবারে কি লাগবে একজন মালিক লাগবে তো একজন মালিক হইতে হবে তো মালিক কি হবে অনেক স্ত্রী বেশি কি আছে জাদরেল আছে তোমার কিছু মালিক না তুমি কি কই বুঝো হ্যাঁ তুমি কিছু বুঝো না দুনিয়া হ্যাঁ সাদা পুরুষ পড়ে গেছে ও নিজেই মালিকানা চায় চলবে নাকি তুমি স্ত্রী তোমার মালিকানা চলবে না আল্লাহ অপর দিয়েছেন একে পুরুষকে নারীর ওপর আল্লাহ কি করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মানিত করেছেন স্বামী সে অবীমা ফাকু আর আর কারণ হচ্ছে যে যেহেতু ভরণ পোষণের দায়িত্ব স্বামীর খরচ করা দায়িত্ব ইনকাম করা দায়িত্ব স্বামীর সুতরাং সে মালিকানা করবে খরচ করবে একজন আর দুই মালিকানা করবে হ্যাঁ বাপকে দেবে কি দেবে না মাকে দেবো কি দেবো না ভাই বোনকে দেবো দেব কি দেব না দান খেরাত করবো কি করবো না সব সিদ্ধান্ত স্ত্রী না চলবে ক্ষেত্রে স্ত্রী স্বামীর হুকুম চালাতে পারবে না স্বামী ওপর স্ত্রী হুকুম চালাতে পারবে না সেটা যদি অজেব হয় দাঁড়িয়ে রাখে কি বললাম বাকি কি বললেন আপনারা সন্ন্যত না অজেব গোনা হবে না দাড়ি মনে করলে গোনা হবে নবী কীম্লাম দাড়ি রেখেছেন আচ্ছা কোন সাহাবি মুন্ডা ছিল যদি একজন সাহাবি এক লাখ চব্বিশ হাজারের বেশি সাহাবি ছিল একজন যদি দাড়ি মুন্ডা হইতো তাহলে হ্যাঁ কেউ কেউ দাড়ি মুন্ডন করতেন সুতরাং আমরাও যদি মুসলিমরা কেউ কেউ করি তো অসুবিধা নেই ঠিক কিনা কেউ ছিল না তাহলে দাড়ি রাখা আজেব কেন অজেব নবী শাসলাম কি করেছেন কথাগুলি ভালো করে শোনেন দাড়ি রেখেছেন নম্বর এক নম্বর দুই হচ্ছে দাড়ি রাখতে হুকুম করেছেন দাড়ি বাড়াও ছোট করো তিন নম্বর দাড়ি করতে নিষেধ করেছেন কি করেছেন নিষেধ করেছেন চার নম্বর কাফেরদের হ্যাঁ কি করেছেন মুসরেক অগ্নি হিন্দুদের সদৃশ্যতা অবলম্বন করতে নিষেধ করেছেন পলাতা শাব বাহমেন মুশরেক ইন মুশরেকদের মতো তোমরা হয়ে যাও না মুশরেকরা কাছাকাছি আরবদের কাছাকাছি মুশরেক ছিল অগ্নিপুজোক ইরানিরা আগুনের পূজা করত। তো ওরা দাড়ি মণ্ডন করত তাই নাম ইহা লেপ না লেহা আহম এ মজুসী অগ্নিপুজো ওরা দাড়ি মণ্ডন করে। তোমরা দাড়ি মণ্ডন করবে না একটা কারণ হলো। বুঝতে পারছেন না পারছেন না তারপরে শোননাথ না শোনাৎ না দাড়ি বাড়ানো কি তো দাঁড়িয়ে রাখবেন আবার স্ত্রীর স্ত্রী স্ত্রীকেও পারমিশন লাগবে না কাজ যদি হয় স্ত্রী পারমিশন লাগবে না যদি অজেব কাজ হয় স্বামীর স্ত্রী পারমিশন নেবে না অজেব কাজ যেমন বলেন হ্যাঁ হ্যাঁ পর্দা করা আছে খুব সুন্দর উদাহরণ দিচ্ছি পর্দা করা ঠিক না পর্দা করা কি ফরজ এখন কোন পুরুষের কি অনুমতি নিতে হবে স্ত্রীকে যে আমি বোরখা পরব কি পরব না আমি চেহারা না হারাম যদি স্বামী বলে বোরখা পরতে হবে না অথবা চেহারা ঢাকতে হবে না বলছে আমি ঢাকবো কি বলবে আমি ঢাকবো তোমার পোষাই রাখো আর না পোষাই চলো এটা হচ্ছে ইসলাম ভালো করে শুনে রাখেন ক্ষেত্রে যেখানে স্ত্রী আপনার করবে না অজেব আল্লাহ আল্লাহর হুকুম আগে তারপর আপনি স্ত্রীর গোলাম কেন হয়ে গেলেন যে আরে ভাই স্ত্রী পারমিশনটা পাচ্ছি না হেড অফিস থেকে হোম মিনিস্টার থেকে পারমিশন হয় না দাড়ির সেই জন্য দাঁড়িয়ে রাখতে না এত কাপুরুষ এত হিজড়া কেন জুবিল্লা